পৃথিবীকে তাহলে সত্যি ধ্বংসের মুখে তাহলে কেন এত প্রাকৃতিক দুর্যোগ একদিনে এক নয় দুই নয় বাইশ বার কেঁপে উঠল আন্দামান সকাল সকাল দ্বীপপুঞ্জ কেঁপে উঠল এবং মঙ্গলবার ভোর থেকে সারা দিন ধরে এই আতঙ্ক নিয়ে কাটালো আন্দামানের মানুষ একবার নয় চব্বিশ ঘন্টায় বাইশ বার কাঁপল আন্দামানের মাটি রেক্ট কম্পনের মাত্রা অনেকটাই বেশি ন্যাশনাল সেন্টার ফর সিজমোলজি জানিয়েছে আন্দামান সাগরে চুয়াল্লিশ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল সেই ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সকাল আটটা পাঁচে ভূমিকম্প নতুন করে কম্পন স্কেলে কম্পন চার দশমিক তিন দ্বিতীয়বার ভূমিকম্পের ভরকেন্দ্র পোর্ট ব্লেয়ারের একশো কিলোমিটার দক্ষিণ পূর্বে আন্দামান সাগরের তিরিশ কিলোমিটার গভীরে এরপরেও কুড়িটি কম্পন এদিন অসমেও সাড়ে এগারোটা নাগাদ একটি ভূমিকম্প অনুভূত হয় রেক্ট স্কেলে মাত্রা ছিল তিন দশমিক সাত কার্যত একের পর এক ভূমিকম্পে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ব্যাপক আতঙ্ক যদিও প্রাণহানির খবর পাওয়া যায়নি এর আগেও কেঁপে উঠেছিল আন্দামান দু হাজার উনিশ সালে দু ঘন্টার ব্যবধানে নবার এবার চব্বিশ ঘন্টায় বাইশ বার কাঁপল আন্দামান